নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি সরু চাকলি বা খোলা জালি পিঠা। এটা বানানোটা খুবই সহজ, কিন্তু যারা চালের আটা রুটি খেতে ভালোবাসে তাদের জন্য এই পিঠাটা খুবই মজার। আর শীত মানে প্রত্যেকটা মানুষেরই প্রিয় সরু চাকলি পিঠা। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় এই পিঠা। নিয়েছি এখানে আতপ চাল 3 কাপ। আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে চালটা। এখন আপনারা এর পরিবর্তে সিদ্ধ চাল বা বাসমতি রাইস নিতে পারেন। আমি চালটা থেকে জলটা ঝরিয়ে নিলাম। নিয়ে চালটা মিক্সির মধ্যে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা থেকে একদম মিহি পেস্ট করে নেব। দেখুন, একদম মিহি করে পেস্টটা করতে হবে। এইভাবে আঙুলে নিয়ে দেখবেন, একদম মিহি হয়ে গেছে। আমি এইভাবে সব চালটা থেকেই পেস্টটা তৈরি করে নিচ্ছি। দিয়ে মিক্সি জারের মধ্যে শেষে অল্প জল দিয়ে জলটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন ব্যাটারটা একটু ঘন আছে, আমি এর মধ্যে যেহেতু ডিম দেবো তাই এটা আর পাতলা করব না, ডিম দিলে পাতলা হয়ে যাবে। 3টে ডিম নিয়েছি, নিয়ে ফাটিয়ে নিচ্ছি। যেহেতু 3 কাপ চাল তাই 3টে ডিম নিয়েছি, 1 কাপ চালের জন্য একটা ডিম ঠিক আছে। ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিম দেওয়ার পরেও ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটারটা এরকম আছে, আমি এর মধ্যে আর একটু জল মেশাবো, ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, কেননা সরু চাকলির ব্যাটার একটু পাতলাই হয়। দেখুন, একটু পাতলা হলে রুটিটা খুব ভালো জালিদার হয় আর নরমও হয়। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার, দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু রাউন্ড করে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে করবেন, খুব ভালো হবে। মিডিয়াম ফ্লেমে থাকলে খুব জাল জালও তৈরি হয় আর তলাটাও একদম নরম থাকে, সাদা থাকে। দেখুন, 1 মিনিট অপেক্ষা করব, দেওয়ার পর সাইড থেকে আপনি এইভাবে ছেড়ে যাবে, একদম আপনি ছেড়ে যাবে, হাত দিয়ে উঠালে এটা উঠে যাবে। দেখুন, এটা হাত দিয়ে উঠে যাবে। প্রত্যেকটা পিঠে করার পর এইভাবে ফ্রাইং প্যানটা একটু মুছে নিতে হবে। এটা খোলা জালি পিঠা নাম, কারণ এটা মাটির খোলায় তৈরি হয় আর অনেক জাল জাল হয়, এই জন্য এটা খোলা জালি পিঠা বলা হয়। কিন্তু এখন তো আর মাটির খোলা কারোর বাড়িতে থাকে না, তাই আমি ফ্রাইং প্যানেই করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে দেওয়ার পর 1 মিনিট অপেক্ষা করলে আপনি এগুলো ছেড়ে যাবে আর এইভাবে উঠিয়ে নিতে হবে। খুব কম সময়ে তৈরি হয়ে যায় একদম নরম সাদা ধপধপে খোলা জালি পিঠা। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। একদমই পাতলা, দেখুন আঙুলটাও দেখা যাচ্ছে। এইভাবে সব পিঠাগুলো আমি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আমি হাতে করে একটা দেখাচ্ছি, দেখুন 2 পিঠি একদম সাদা ধপধপে, একদম নরম আর একদম জালিদার। এইভাবে ভাঁজ করে নিলেই হয়ে যায়। দেখলেন কত সহজে হয়ে গেল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিতে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি ছাড়ব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে ভাঁজ করে আমি সার্ভ করছি আজকে মাংসের তরকারির সঙ্গে। এটা যে কোনো ঝাল তরকারির সঙ্গে খেতেই খুব ভালো লাগে, আবার চাইলে খেজুরের গুড় দিয়েও খেতে পারেন, সেটাও পছন্দ অনেকেই করেন, সেটাও ভালো লাগে। দেখুন, এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।